আসসালামু আলাইকুম সবাইকে, আমরা জানাচ্ছি আমাদের লেকচার 6 অফ ট্রাইগোনোমেট্রিক রেশিও। এই লেকচারটাতে স্পেশালি আমরা দেখব 6.1 এর যাবতীয় বাকি যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল সেগুলো। সো মোটামুটি বলা যায় যে এটা আমাদের 6.1 এর এটা লাস্ট লেকচার। সো বাদ বাকি যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছিল, মানে আমি যতটুকু ছিল, সো সেগুলোকে আমরা সলভ করার মধ্য দিয়ে এই লেকচারটা শেষ করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কথা বেশি না বাড়িয়ে চলো তাহলে আমরা প্রবলেমগুলো দেখি আর কী কী আছে। সো প্রথম যে প্রবলেমটা আমরা এই লেকচারে সলভ করবো সেটা হচ্ছে কজ এ ইকুয়াল টু দেয়া আছে 12/13। তাহলে টেন এ ইকুয়াল টু হোয়াট? এটা সো ভালো কথা। তো আমাদেরকে এটা দেওয়া হলো, দেখো তো টেন এর ভ্যালু বের করার জন্য আমাদের কী দরকার? টেন এ ইজ ইকুয়াল টু আমরা কী জানি, সাইন এ বাই কজ এ। আমরা আছি এখানে আমাদের কাছে কজ এ, তাহলে আমরা এখান থেকে সাইনে বের করতে পারি কেমন? দেখো তো, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এভাবে লিখি সাইন এ ইজ ইকুয়াল টু রুট ওভার সাইন স্কোয়ার এ, কোনো সমস্যা আছে? দেখো তো, যদি না থাকে তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি না, রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ লেখা যায়। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস 12 স্কোয়ার ওভার 13 স্কোয়ার। অলরাইট, তাহলে এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে রুট ওভার 25 ওভার 169, হুইচ ইজ টু সে আমরা এখানে লিখতে পারি 5/13। অলরাইট, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে টেন এ ইজ ইকুয়াল টু সাইন এ ওভার কজ এ। তাহলে সাইনের ভ্যালু কত? 5/13, আর কজের ভ্যালু 12/13, হুইচ ইজ টু সে আমরা এখানে লিখতে পারি 5/12। দ্যাটস ইট, শেষ মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের ম্যাথ শেষ। টেন এর ভ্যালু আমরা বের করে দেখিয়েছি। অলরাইট, সো আশা করি তোমাদের কাছে এটা, এই ম্যাথটা আসলে ক্লিয়ার ইনাফ। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমি চলো এরপর আর একটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখাই। এরপর তোমাদের কাছে, অনেকের কাছে এটা মনে হতে পারে, ভাই এইগুলো তো সহজ, এগুলো কেন করাচ্ছেন? মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্যাক্ট হচ্ছে তুমি যখন একাডেমিকে যখন তুমি এগুলো শিখতে যাচ্ছ তখন তোমার কাছে সহজ কঠিন বলে কিছু নাই, তোমার সবই আসলে করে যাওয়া উচিত, কারণ এটা তোমার হচ্ছে বেসমেন্ট বা এটা তোমাকে আসলে ডেভেলপিং ফেজ। সো আমরা যখন ডেভেলপড হয়ে যাব তখন আমরা এগুলোকে স্কিপ করতে পারবো, বাট তুমি যখন শিখছো ব্যাপারগুলো তখন এগুলো করে যাওয়া লাগবে। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস চলো আমি এরপরে আরেকটা ম্যাথ দেখাই, যেখানে কিনা দেওয়া আছে 90° থেকে বড় এ বাট 180° থেকে ছোট হলে এবং সাইন এ ইজ ইকুয়াল টু হলে টেন এর মান নির্ণয় করো, টেন এ ইজ ইকুয়াল টু হোয়াট? অলরাইট, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে আসলে কী করতে পারি চলো বের করে দেখাই তোমাদেরকে। সো অলরেডি আমাদের কাছে এখানে দেওয়া আছে সাইনের একটা স্পেসিফিক ভ্যালু। সো সাইন এ ইজ ইকুয়াল টু 0.8, হুইচ ইজ টু সে আমরা আবার বলতেই পারি এখানে কসেক এ ইজ ইকুয়াল টু 1/0.8। আবার সিমিলারলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার দেন 1+ কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 0.8 হোল স্কোয়ার। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/0.8 হোল স্কোয়ার মাইনাস 1। এখান থেকে আমরা বের করতে পারবো আবার টেন এর মান, টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/0.8
হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে অতএব আমরা এখান থেকে ট্যানের দেখো তো আমি কি পাবো, আমি হিসাবটা করলাম না এই কারণে যে তোমরা হিসাবটা করে নিতে পারবা। ঝামেলাটা হচ্ছে এই ম্যাথগুলোতে, দেখো লাস্টে আমাদেরকে এখানে একটা দেখো প্রথমেই একটা শর্ত দিয়ে দিয়েছে, তার মানে আমাদের এটা অলরেডি কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের ট্যানের মান সবসময় কী হবে, নেগেটিভ। তাহলে এটাকে করলে একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, শুধুমাত্র আমরা নেগেটিভ ভ্যালুটা এখান থেকে নিব। কার নেগেটিভ ভ্যালু, এই যে এই হিসাবটা। সো নেগেটিভ নিয়ে রুট ওভার ওয়ান ওভার ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস ওয়ান। রাইট, দেয়ার ইউ গো। আশা করি মাই স্টুডেন্টস তোমরা এটাকে বুঝতে পারবা, ভালো কথা। চলো চলো চলো, তারপর আমি আরেকটা তোমাদেরকে দেখাই। দেয়া আছে হচ্ছে টেন এ ইজ ইকুয়াল টু ফাইভ বাই ফোর। সরি, ফোর বাই ফাইভ। ফোর বাই ফাইভ হলে ফাইভ সাইন এ মাইনাস থ্রি কজ এ, ফাইভ সাইন এ মাইনাস থ্রি কজ এ ওভার সাইন এ প্লাস টু কজ এ। অলরাইট, ভালো কথা। এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, দেখো আমাদেরকে এটার মান বের করতে বলছে। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ট্যান এ ইজ ইকুয়াল টু ট্যান এ ইজ ইকুয়াল টু ফোর ওভার ফাইভ দেওয়া আছে আমাদেরকে, এখানে দেওয়া আছে ফোর ওভার ফাইভ। সো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সাইন এ ওভার কজ এ ইজ ইকুয়াল টু ফোর ওভার ফাইভ। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি ফাইভ সাইন এ ইজ ইকুয়াল টু ফোর কজ এ, ফাইভ সাইন এ ইজ ইকুয়াল টু ফোর কজ এ। সো অসাধারণ ব্যাপার একটা, দেখো। তাহলে আমরা এখান থেকে আসলে চলো কী বের করতে পারি, চলো একটু বের করে দেখাই। অতএব ফাইভ সাইন এ মাইনাস থ্রি কজ এ ওভার সাইন এ প্লাস টু কজ এ ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে বলতেই পারি সাইন এ ইজ ইকুয়াল টু ফোর ওভার ফাইভ, ফোর ওভার ফাইভ কজ এ। তাহলে এখানে লিখতে পারি ফোর কজ এ মাইনাস থ্রি কজ এ ফোর বাই ফাইভ কজ এ প্লাস টু কজ এ। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এটাকে কমন নিয়ে নিই, কমন নিয়ে যদি বাদ দিয়েও দিই, তাহলে আমার কাছে ওয়ান ওভার ফোর বাই ফাইভ প্লাস টু, হুইচ ইজ টু সে ফাইভ ওভার ফোরটিন, দ্যাটস ইট। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে আমাদের হিসেব নিকেশ। তাহলে চলো চলো চলো, এরপর আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি। এরপর দেওয়া আছে থ্রি সিক্স টু দি পাওয়ার ফোর থিটা, থ্রি সেক টু দি পাওয়ার ফোর থিটা প্লাস এইট ইজ ইকুয়াল টু টেন সেক স্কোয়ার থিটা হলে টেন থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? টেন টু দ্য অনুপাতের মান নির্ণয় করো। সো ভালো কথা, তাহলে আমাদেরকে এটা এখান থেকে বের করা লাগবে। অসাধারণ, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিভেন থ্রি সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন সেক স্কোয়ার থিটা প্লাস এইট ইজ ইকুয়াল টু জিরো। আমি একটু প্রশ্নটা মিলিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে।
সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? থ্রি সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 12 সেক স্কোয়ার থিটা প্লাস 2 সেক স্কোয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি থ্রি সেক স্কোয়ার থিটা মাইনাস 4 প্লাস 2 সেক স্কোয়ার থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, এটা একটু, আচ্ছা ওয়েট, এখানে একটা মাইনাস থাকার কথা ছিল প্রবাবলি। আচ্ছা প্রশ্নটা একবার দেখি তো, প্লাস 8, অলরাইট, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না অলরাইট, আমার এখানে একটু ঝামেলা আছে। মাইনাস 6 মাইনাস 4, অলরাইট, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সকিউজ মি, ওকে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? থ্রি সেক স্কোয়ার থিটা মাইনাস 2 আর মাইনাস 4 সেক স্কোয়ার থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 2, থ্রি সেক স্কোয়ার থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো আমরা দুইটা কাজ করতে পারি, এটা আমি পুরোটা কমপ্লিট করে দিব না, তোমরা জাস্ট এটা বাকিটা করে নিতে পারবা। দেখো যদি আমি ধরে নেই, যদি এটা সত্যি হয় মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2, হুইচ ইজ টু সে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2, হুইচ ইজ টু সে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা একটা কথা। আবার সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 ওভার 3, বাকি কাজটা তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবা। ওকে, এরপর যে কাজটা করা যায় সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি হলে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ওভার এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এই হচ্ছে অবস্থা। তাহলে এটাকে আমাদের বের করা লাগবে। সো ভালো কথা, আমাদের গিভেন ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ ওভার বি অ্যান্ড সাইন থিটা বাই কস থিটা এ বাই বি, বি সাইন থিটা বাই এ কস থিটা ইজ ইকুয়াল টু 1। অলরাইট, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আশা করি। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা বিয়োজন যোজন করব। সো বিয়োজন যোজন করলে আমরা আসবে বি সাইন থিটা মাইনাস, আমার কি উল্টা করছি কাজ, না আমার এখানে এই ঝামেলাটা হয়েছে, এখানে এ সাইন থিটা নেওয়া দরকার ছিল, এ স্কোয়ার বি বি স্কোয়ার। অলরাইট, ওকে, তো এখান থেকে যে কাজটা করতে পারি বিয়োজন যোজন করবো। এবার এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এ সাইন থিটা প্লাস বি কস থিটা
a square minus b square, a square plus b square, and there you go. আমাদের যা প্রমাণ করতে বলেছিল আমরা তাই করে দেখালাম। ভালো কথা। সো এটুকু আমরা দেখালাম, তারপর 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 চলো মাই ডিয়ার স্টু আমরা আরো কিছু ম্যাথ দেখে আসি। এরপর দেয়া আছে আমাদেরকে যে কজ আলফা ইজ ইকুয়াল টু 12/13 হলে এবং আলফা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে আলফা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে ট্যান আলফা প্লাস কোজেক আলফা ইকুয়াল টু হোয়াট? সো এটুকু দেওয়া আছে, আর ট্যান আলফা আর কোসেক আলফা দেওয়া আছে, আর আমাদের কজ আলফা দেওয়া আছে এত ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই ম্যাথটাকে আমি যদি একদম সাবলীলভাবে যদি আমি যদি করতে যাই তাহলে আমার কাছে অলরেডি আমি সাইন আলফা মানটা আমি এখান থেকে বের করতে পারি। তো চিন্তা করে দেখো, আলফা ধনাত্মক সূক্ষ্ম কোণ, তাহলে আমি কজ আলফার মান জানি 12/13 তো এটা আসবে 5 সাইন আলফা মান বের করেছি, জাস্ট ইনপুটগুলো এইভাবে দাও। বসাই দিলে তোমার ভ্যালু বের হয়ে যাবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে আমরা সাইন আলফা মান যদি কজ আলফা থেকে বের করতে যেতাম আমরা ধনাত্মক আর ঋণাত্মক নিয়ে আমাদের একটা মান আসতো, তবে সেক্ষেত্রে আমরা ধনাত্মকটাকে কেটার করবো কারণ অলরেডি দেওয়া আছে আলফা ধনাত্মক সূক্ষ্ম কোণ। তো ট্যান আলফা মান অফকোর্স ধনাত্মক সূক্ষ্ম কোণের জন্য এটাই আসবে। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তারপর 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 চলো আরেকটা ম্যাথ দেখি, কট আলফা প্লাস কোসেক আলফা। ইজ ইকুয়াল টু 3 হলে কজ আলফা ইজ, কজ আলফার মান কত? ওকে, খুব ভালো কথা। তো কট আলফার মান দেওয়া আছে 1/ কোসেক আলফা মানে 1/ সাইন আলফা ইজ ইকুয়াল প্লাস কট আলফা কজ আলফা বাই সাইন আলফা টু 3। কজ আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 সাইন আলফা। যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপপক্ষকে বর্গ করতে পারি। টু কজ আলফা ইজ ইকুয়াল টু আমি যে কাজটা করবো সেটা হচ্ছে 9 সাইন স্কোয়ার আলফা। এ পাশে যেহেতু আলাদা সাইন স্কোয়ার আলফাটাকে আমি এ পাশে নিয়ে আসি, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস আলফা প্লাস 1 প্লাস 2 কজ আলফা ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ টু সে আমি এটাকে এটাই বলতে পারি যে 9 মাইনাস 9 কজ স্কোয়ার আলফা প্লাস প্লাস 1 প্লাস 2 কজ আলফা ইজ ইকুয়াল টু 0, 8 কজ স্কোয়ার আলফা মাইনাস 2 কজ আলফা প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, সো প্লাস 10 হওয়ার কথা, এটা মাইনাস হবে। সো এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিম্পল,
4 cos square alpha and minus 4 cos alpha plus 4 cos alpha minus 5 cos alpha minus 5 is equal to 0. Alright, so ekhan theke amra bolte pari 4 cos alpha plus 1 minus 5 cos alpha plus 1 is equal to 0, which is to say cos alpha plus 1 is equal to 0. অতএব তাহলে আমরা এখান থেকে জাস্ট দুইটা সমাধান বের করে নিতে পারবো। সো ভালো কথা। তারপর 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 আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাইট, কলম থেকে কালি বের হয়ে গেছে সব। ওকে ফাইন, তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 মাইনাস কজ আলফা। 2 সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 মাইনাস কজ আলফা। ইজ ইকুয়াল টু সাইন আলফা মান কত? এটাকে আমাদের কি করা যায়? সিম্পল, 4 সাইন স্কোয়ার আলফা 4 মাইনাস 4 কজ আলফা প্লাস 4 1 মাইনাস কজ স্কোয়ার আলফা 4 মাইনাস 4 cos alpha cos square alpha and এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 4 minus 4 cos square alpha 4 minus 4 cos alpha plus cos square alpha। তো এটাকে আমি যদি নিউট্রালাইজ করিও তাহলে দেখো এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে minus 5 cos square alpha plus 4 cos alpha is equal to 0, cos alpha is equal to 0 and cos alpha equal to 5 by 4. Alright, না সরি দুঃখিত, এটা বলছো মাইনাস 4 by 5 আসবে। এই দুটো জিনিস আসে, আমি একটু লাইন কয়েকটা লাইন আমি জাস্ট স্কিপ করেছি, তোমরা আশা করি এটা বুঝে নিবে, কারণ হচ্ছে যে এটা খুব বেশি একটা কঠিন কিছু না। ছোটোবেলায় তোমরা যখন হায়ার ম্যাথের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতো তখনও তোমাদেরকে এগুলো ফেস করা লাগতো। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে আমি যদি ভুলও করে থাকি আমাকে তোমরা একটু ক্ষমা করে দিবা। সো এই যে স্কিপ করে আর কি, আশা করি তোমরা এটা বুঝে নিবা। অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা আমার কি এখানে ক্যালকুলেশনে ভুল গেলো কোনো? একটু দেখি তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু মাফ করো। এদিকে হচ্ছে 4 অলরাইট, আমাদের চেয়েছি কি, আমাদের চেয়েছে হচ্ছে সাইন আলফা মানে আমি কজ আলফা বের করলাম। আচ্ছা এটা যদি আমাদের যদি কজ আলফা হতো তাহলে এটা থাকতো, ঠিক আছে। তো আমি সাইন আলফা মান যদি বের করতে বলো, সিম্পল আমি একটা কাজ করবো সেটা হচ্ছে এই পাশে নিয়ে আসি এই লোকটাকে। সো কজ আলফা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 সাইন আলফা, কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু, সো আমার কাছে চেয়েছে সাইন আলফার মান, তাই না? 4 ইন্টু 1 মাইনাস 2 সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। সো এই ক্ষেত্রে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 4 মাইনাস 8 সাইন আলফা প্লাস 4 সাইন স্কোয়ার আলফা। সো এখান থেকে জাস্ট ফ্লোটা করে তোমরা আসলে এটাকে সলভ করে নিতে পারবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর আমি তোমাদেরকে আরও একটা ম্যাথ দেখাই, আরও একটা ম্যাথ দেখাই, তোমাদের একটা হোমওয়ার্ক দিব এখন ছোটোখাটো। রাইট, সো হোমওয়ার্কটা হচ্ছে
কোসেক আলফা কট আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু টু হলে দেখাও যে কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু হাফ। ওকে, কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু হাফ, তো আমাদেরকে এইটা প্রমাণ করা লাগবে। সো খুবই ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উভয়পক্ষকে এটাকে করে দেখো। কোসেক আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু টু, কোসেক আলফা প্লাস কট আলফা, কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু টু, কোসেক আলফা মাইনাস কট আলফা, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু টু ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা, উইচ ইজ টু সে আমি বলতেই পারি অতএব কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু হাফ। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, এটা আশা করি তোমরা পারবে। আমি একটা হোম আমি দুইটা হোমওয়ার্ক দিব তোমাদেরকে মোট। টু সাইন এ প্লাস ফিফটিন কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেভেন, ফিফটিন কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেভেন, এবং এ ইজ লেস দেন, আচ্ছা দুঃখিত, মাইনাস নাইনটি, নাইনটি হলে কট এ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা একটা আছে। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে আমি আরেকটা দিব, সেটা হচ্ছে এই যে সেক আলফা মাইনাস ট্যান আলফা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ হলে সেক আলফা প্লাস ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত। তো আমি আমি তোমাদের এখানে জাস্ট আমি মানে একদম চোখ বন্ধ করে, এটা কিন্তু এনসিকিউতে আসে, চোখ বন্ধ করে যে কথাটা বলবো সেটা হচ্ছে এটার মান আসবে ফাইভ। তো তুমি দেখবা কনজুগেট যারা যারা দেখো তো মানে একই রকম কমপ্লিমেন্টারি যারা যারা সেক ট্যান একসাথে, সাইন কজ একসাথে, বা সেক কোসেক একসাথে, এরকম যদি তারা যদি থাকে দেখো তো তাদের একটা পার্ট দেখো সেক আলফা মাইনাস ট্যান আলফা ইজ ইকুয়াল টু যদি সামথিং থাকে, তাদের ঠিক অনুবন্ধীর মান হবে তার গুণাত্মক বিপরীতক। মানে এরা দেখো তো একটা মাইনাস অবস্থায় আছে না, এরা আছে, আমার কাছে যদি বলা হয় এদের প্লাসটার ভ্যালু কত, এটাকে জাস্ট উল্টাই দিব, উল্টাই দিলে কত ফাইভ আসবে। বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমি তোমাদের বলি যে সাইন আলফা প্লাস কজ আলফা ইজ ইকুয়াল টু যদি ফাইভ হয়, সাইন আলফা মাইনাস কজ আলফা ইজ ইকুয়াল টু কত, তবে ফাইভ। বুঝতে পেরেছি? সো এটা তোমরা আসলে করতে পারো। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তারপর যেটা করি চলো, কজ আলফার ভ্যালু দেওয়া আছে ফোর বাই ফাইভ হলে দেখাও যে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু সেভেন ওভার টোয়েন্টি ফাইভ। ওকে, এটা দেওয়া আছে। সো এটার ক্ষেত্রে আমরা তাহলে কীভাবে প্রমাণ করতে পারি? অফকোর্স আমরা এক কাজ করবো, জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, এটা তুমি পারবা আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বিশ্বাস করি তুমি এটা পারবা। কস থেকে তুমি ইজিলি তুমি সেকের ভ্যালু নিয়ে আসতে পারো, সেকের ভ্যালু দিয়ে তুমি কাজ করে নিতে পারবা। সো আমার করানোর মতো এরপর আমি যে অঙ্কটা করাবো সেটা চলো আমি দেখাই।
সাইন স্কোয়ার এ সরি সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এ হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর মাইনাস ইজ ইকুয়াল টু ওয়ান। অলরাইট, সো তাহলে আমরা এখান থেকে আসলে কী প্রমাণ করা যায় এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। খুব ভালো কথা, কলম থেকে কালি পড়তেছে। ওকে, সো তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা কাজ করি লেফট হ্যান্ড সাইড নিয়ে। আগে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফোর এ মানে টেন টু টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু এখানে আমরা সাইন টু দি পাওয়ার ফোর এ ওভার কস টু দি পাওয়ার ফোর এ ইজ ইকুয়াল টু সরি মাইনাস টেন স্কোয়ার এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এ সাইন টু দি পাওয়ার ফোর এ, আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ, লেখা যায় যায় মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে। সো খুব ভালো কথা, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটু কাজ আছে। হ্যাঁ, আমাদের অলরেডি উপরে কী দেওয়া ছিল দেখো তো, সাইন টু দি পাওয়ার ফোর এ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, এখান থেকে তার মানে সাইন টু দি পাওয়ার ফোর এ ইজ ইকুয়াল টু অলরেডি কজ স্কোয়ার এ। তো আমি এখান থেকে আসলে কী করতে পারি দেখো, অলরেডি আমার কাছে এখানে একটা কজ স্কোয়ার এ আছে। সো কজ স্কোয়ার এ যদি আমি যদি কমন নেই আমার কাছে অলরেডি কী থাকে দেখো, কজ স্কোয়ার এ আছে আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কস টু দি পাওয়ার ফোর এ। ওকে, ভালো কথা, তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে মাই ডিয়ার টু আরও একটা ম্যাথ দেখে আসি চলো। দেওয়া আছে টেন থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম, টেন থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম। হলে প্রমাণ করো যে ইজ ইকুয়াল টু ফোর এম এন, এটা আমরা ছোটোবেলায় পড়ে আসছিলাম অলরেডি নাইন টেনে। অলরাইট, সো তুমি আমি তোমাদেরকে এটা আরেকবার মনে করিয়ে দিই চলো। অলরেডি এম এন দেওয়া আছে, আমি লেফট হ্যান্ড সাইড লিখি ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টেন থিটা প্লাস সাইন থিটা টেন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। অলরাইট, সো খুবই ভালো কথা, তো এখান থেকে আমরা যে কাজটা, আচ্ছা এখানে এটা এটা তো ঝামেলা আছে একটু, মাইনাস হোল স্কোয়ার হোল স্কোয়ার এখানে একটু ঝামেলা আছে, সো অসাধারণ। তো আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে ফোর টেন থিটা সাইন থিটা ট্রাইগন, এটা আমাদের আলজেব্রার ফর্মুলা, এটা আমরা এখান থেকে আসলে লিখতে পারি। তো এটা লেখা মানে হচ্ছে আলটিমেটলি আমাদের কাছে এটা ফোর রুট ওভার টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। ওকে, সো এটা মানে আসলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এটা যদি এভাবে যদি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো তো, ফোর রুট ওভার টেন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস
cos square theta লেখা যায় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস যদি এটাকে লেখা যায় টু এন এক্সটেন্ট আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে দেখো তো ফোর রুট ওভার ট্যান স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা অলরাইট আশা করি তোমরা বাকিটা তোমরা এখান থেকে আসলে সলভ করে আনতে পারবা কারণ অলরেডি আমরা এখান থেকে সাইন স্কোয়ার দেখো তো ট্যান স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে সো ইজ ইকুয়াল টু ফোর রুট ওভার ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফোর রুট ওভার এমএন ইজ ইকুয়াল টু এত অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো ভালো কথা ভালো কথা ভালো কথা সো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা এর পরবর্তীতে আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি চলো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রাইট ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়াল টু এক্স হলে দেখাও যে হলে দেখাও যে সাইন আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান অলরাইট সো এই ক্ষেত্রে আমরা তাহলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ট্যান আলফার সেক আলফা দেওয়া আছে সো গিভেন ট্যান আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়াল টু এক্স সাইন আলফা বাই কজ আলফা প্লাস ওয়ান বাই কজ আলফা ইজ ইকুয়াল টু এক্স অলরাইট সো আমরা এখান থেকে আলটিমেটলি যেটা বের করতে পারি সেটা হচ্ছে ওয়ান প্লাস সাইন আলফা কজ আলফা ইজ ইকুয়াল টু এক্স এখন একটা কাজ করবো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তুমি একটা কাজ করো এটাকে হোল স্কোয়ার করবা করলে দেখো তো আমি এটাকে আর একটু স্টেপ আগাই দিই তার বাকিটা তোমরা এমনি বুঝবা ওয়ান প্লাস সাইন আলফা হোল স্কোয়ার কজ স্কোয়ার আলফা এক্স স্কোয়ার ওকে তো এখানে ওয়ান প্লাস সাইন আলফা হোল স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা আর এখানে এক্স স্কোয়ার অলরাইট তারপর এখান থেকে বাকিটা তোমরা একটা কাজ করবা দেখো তো ওয়ান প্লাস ব্যাপারটা এমন হয়ে যায় না ওয়ান প্লাস সাইন আলফা ওভার ওয়ান মাইনাস সাইন আলফা একটা রেডিউস হয়ে যায় আর এক্স স্কোয়ার এবার এদেরকে যদি তুমি বিয়োজন যোজন করো দেখবা মাই ডিয়ার স্টুডেন্টস ম্যাথটা হয়ে গেছে সো আই হোপ তোমাদেরকে আর বলে দেওয়া লাগবে না তোমরা তোমাদের ইন্টেলেকচুয়াল মাইন্ড দিয়ে তোমরা এটাকে সলভ করে নিতে পারবা অলরাইট তারপর 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 চলো আরও কিছু প্রবলেম দেখি কজ আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে ফাইভ বাই থ্রি হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে কজ এন আলফা কজ টু দি পাওয়ার এন আলফা প্লাস কজ টু দি পাওয়ার প্লাস টেক টু দি পাওয়ার এন আলফা ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এন এন ওকে এটাকে প্রমাণ করা লাগবে সো ভালো কথা খুবই সুন্দর একটা ম্যাথ দেখো কজ আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়াল টু ফাইভ ওভার থ্রি খুবই সুন্দর ওয়ান প্লাস কজ আলফা ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু কজ আলফা
এই কথাটাও আমি তুমি মিলে সবাই এটা অ্যাকনোলেজ করি এবং এটা খুবই সুন্দর একটা ব্যাপার। অলরাইট, এটা কজ স্কয়ার, হ্যাঁ ওয়ান প্লাস কজ স্কয়ার। তার মানে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে থ্রি কজ স্কয়ার আলফা প্লাস থ্রি মাইনাস ফাইভ কজ আলফা। অলরাইট, সো এখান থেকে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমি যদি সলভ করি পুরাটাকে আমি পাই থ্রি কজ স্কয়ার আলফা, কজ স্কয়ার আলফা মাইনাস থ্রি কজ আলফা মাইনাস টু কজ আলফা প্লাস থ্রি ফাইভ কজ আলফা না নাইন, তো এর একটা ঝামেলা আছে। ফাইভ কজ আলফা থ্রি, থ্রি কজ আলফা, আচ্ছা ফাইভ মিনিট টু ছিল, দুঃখিত থ্রি না, এটা টু হবে। প্রশ্নটা আরেকবার দেখি, হ্যাঁ এটা টু হবে, টু। অলরাইট, তাহলে ভালো কথা, মাইনাস ফোর মাইনাস কজ আলফা, ওকে টু কজ স্কোয়ার মাইনাস ফোর প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, হুইচ ইজ টু সে টু কজ আলফা, কজ আলফা মাইনাস টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু, কজ আলফা ইজ ইকুয়াল টু টু, কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, সরি প্লাস হাফ। ভালো কথা, তাহলে কজ আলফার সেক আলফা, তাহলে এখানে সেক আলফার মান কত? রাইট, আমার কজ আলফা মানিত আমার কাছে দুইটা আসে। ভালো কথা, তাহলে এখানে আমার কাছে আসে কত সেক আলফার মান আসে? আচ্ছা এখানে একটার মান আসলে আমার কাছে, দাঁড়াও এখানে একটু স্কেপটিক্যাল আছে ব্যাপারটা। সো এখানে দেখো তো কজ আলফার মান কখনো কি আমরা টু পেতে পারি? পারি না, কারণ কজ আলফার লিমিটটাই হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত, এটা আসবে তাই না? তাহলে এটা আমাদের বাদ, তাহলে আমরা এটা যদি নেই তাহলে আমাদের সেক আলফার মান আসে টু। তো যে কোনো দুনিয়াতে আমরা তাহলে লিখতে পারি যে আসলে কজ আলফার সেক আলফার মানটা আসে আমাদের টু টু দি পাওয়ার এন প্লাস টু দি পাওয়ার মাইনাস এন, এটা তো ভালো কথা, দ্যাটস ইট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে অ্যাকনোলেজ করে আমরা লিখতে পারি। সো মানটা জাস্ট বসাই দিলেই আমাদের কাজ শেষ। তারপর 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 এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবে একটা সাইন আর কোসেকের ক্ষেত্রে। সাইন আলফা প্লাস কোসেক আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু যদি টু হয়, টু হলে প্রমাণ করা যে প্রমাণ করো যে আলফা প্লাস আলফা ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এন প্লাস টু টু দি পাওয়ার সেম, দুঃখিত এটা হবে টু, দ্যাটস ইট। সো আই হোপ তোমরা এটা পারবা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের নিয়ে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমি দুইটা অঙ্ক এরপর করাবো, করিয়ে দিয়ে আমি এই লেকচারটাকে তোমাদের জন্য শেষ করব, আর দুইটা অঙ্ক করাবো। সো নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে কট আলফা প্লাস কট বি প্লাস কট সি ইজ ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে ট্যান স্কোয়ার ওকে ফাইন। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। সো আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। তো লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে ট্যান এ, এটাকে হোল স্কোয়ার যদি করতে হয় তাহলে আমি তিনটা নিয়ে কাজ করি, যেহেতু আমাদের কাছে অলরেডি তিনটা দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি
টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার বি প্লাস টেন স্কোয়ার সি প্লাস টু টেন এ টেন বি প্লাস টু টেন এ অলরাইট সো ভালো কথা তো আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা অলরেডি পেয়ে গেছি সো তাহলে আমাদের এখন কাজ কী থাকবে দেখো তো অলরেডি আমাদের যেহেতু এটুকু দেওয়া আছে আমরা একটা কাজ করি এখান থেকে এই যে জিনিসটা দেওয়া আছে সেটা থাকুক আর এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টেন এ টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার বি প্লাস টেন স্কোয়ার সি হ্যাঁ আর এখানে আমি একটা কাজ করবো টু টেন এ টেন বি টেন সি যদি কমন নেই এদের থেকে তাহলে আমার কাছে অলরেডি একটা ওয়ান বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন বি প্লাস ওয়ান বাই টেন সি থেকে যায় কী হবে দেখো তো প্রথমটা থেকে যদি আমি টেন এ টেন বি কমন নেই ঘাটতি থাকে কার টেন সি আমি এক্সট্রা টেন সি কিনছি এই জন্য আমি টেন সি বসাই দিলাম দ্বিতীয়টা থেকে আমার টেন এ ঘাটতি থাকে সো এই কারণে এখানে টেন এ তৃতীয়ত থেকে আমার টেন বি ঘাটতি থাকে তো টেন বিকে আমি নিয়ে আসলাম বাকিটা তো বাকিটার মতো দিলাম সো দেখো তো এই টেন ওয়ান বাই টেন সি মানে কত বলো তো কট সি ওয়ান বাই টেন বি কট বি ওয়ান বাই টেন এ কট এ তিনটা যোগফল কত বলো তো জিরো স্কোয়ার এ অলরাইট সো এই হলো আমাদের ম্যাথটা লাস্ট আরেকটা ম্যাথ দিয়ে তোমাদেরকে আমি এই লেকচারটা শেষ করে দিব এটা আমাদের 6.2 এর লাস্ট লেকচার দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু জিরো হলে দেখাও যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা পূরণ করতে হবে সো আশা করি তোমরা পারবা কারণ সেম ওয়েতে সেম প্রসিডিউর সেম ম্যাথ সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের লেকচার 6 অফ ট্রাইগোনোমেট্রিক রেশিও যেটা আমরা 6.2 এর আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করেছি সো আমাদের নেক্সট লেকচারটাতে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো গ্রাফিংগুলো কীভাবে করতে হবে আমরা সেগুলো শেখাবো এবং তার পরবর্তীতে আরও তিনটা লেকচার আমাদের তিনটা অথবা দুইটা আমাদের লেকচার আমরা একটা এক্সট্রা নিব কেন কারণ হচ্ছে বাকি তিনটা লেকচার লাগবে হচ্ছে বোর্ডে আসে আমাদের সৃজনশীলগুলো আমরা সলভ করব তারপর আরেকটা লেকচারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বোর্ডে আসা এবং ভার্সিটিতে আসা এমসিকিউগুলো ওইখানে আমরা সলভ করব সো এছাড়াও আমি দেখলাম যে আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বা মানে এই চ্যাপ্টার থেকে খুব বেশি পরিমাণে প্রবলেম আসে না সো যার কারণে আমাদের ওই লেকচারগুলো বাদ পড়ে গেছে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী লেকচারে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম